এ হচ্ছে কোরিয়ার সবচেয়ে আলোচিত সিঙ্গেল হ্যান্ডসাম অভিনেতা। এক অলৌকিক ঘটনার মাধ্যমে সে এক বছর ভবিষ্যতে চলে আসে। ভবিষ্যতে এসে সিঙ্গেল এই অভিনেতা দেখতে পায় সে বিবাহিত এবং তার দুটো যমজ সন্তানও রয়েছে। এরপর থেকে তার সাথে বিভিন্ন মজাদার এবং অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তো কি হবে তার শেষ পরিণতি জানতে হলে 2023 সালে মুক্তি পাওয়া এই কমেডি ফ্যান্টাসি ড্রামাটি শেষ পর্যন্ত দেখতে হবে। গল্পের শুরু হয় হায়ুন নামের এক মেয়েকে দেখিয়ে। সকালবেলা সে ঘুম থেকে উঠেই মোবাইল চেক করে আর সেখানে দেখতে পায় পার্ক নামের এক ছেলের সাথে তার অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে পার্ক এবং হায়ুন একসাথে ডেট করছে। এই দেখে হায়ুন পার্ককে ঘুম থেকে উঠায়। আসলে তারা সত্যি ডেট করেছে আর গতকাল রাতে তারা একসাথে রাত্রি যাপন করেছে। পার্কও সেই নিউজগুলো দেখতে থাকে, তবে সে এত বিব্রত হয় না, কারণ কিছুদিন পরপর তার ব্যাপারে এই ধরনের নিউজ ভাইরাল হয়। আসলে সে হলো একজন বড় মাপের অভিনেতা আর সে তার দেশের মানুষের মাঝে অনেক বেশি ফেমাস। সুপারস্টারদের জীবন নিয়ে মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হবে এটাই স্বাভাবিক, তাই এতে সে গুরুত্ব দেয় না। উল্টো সে হায়ুনকে বলে হয়তো তার এজেন্সি থেকে এই নিউজটি লিক করা হয়েছে, কারণ এতে হায়ুনের জনপ্রিয়তা বাড়বে। আসলে হায়ুন নিজেও একজন মডেল। এসব কিছু শুনে হায়ুন অনেক রাগান্বিত হয়ে যায় আর পার্কের গালে চর মেরে চলে যায়। তখনই সেখানে পার্কের ম্যানেজার জিউন চলে আসে। সে পার্ককে তার নেক্সট কাজের ব্যাপারে জানায়। আসলে অনেক বড় একটি মুভিতে পার্ককে মেইন হিরোর রোলে কাস্ট করা হয়েছে। পার্ক তার দামি গাড়িতে বসে তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলে। তার মা তাকে ধন্যবাদ জানায়। এর কারণ সে পার্কের টাকায় দেশ বিদেশ ঘুরছে এবং অনেক দামি দামি শপিং মল থেকে কেনাকাটা করছে, যেটা সে কখনো কল্পনাও করেনি। এরপর পার্ক দেখতে পায় এই মাসের ব্যাংকের হিসেব এসেছে আর সেখান থেকে সে জানতে পারে তার মা অনেক বেশি খরচ করেছে এই মাসে, যদিও সে এতে কোনো আপত্তি জানায় না। এরপরেই পার্ক সাইকোলজির এক ডক্টরের কাছে যায় এবং তাকে বলে সে কয়েকদিন ধরেই ঘুমোতে পারছে না। ডক্টর না ঘুমানোর কারণ জিজ্ঞেস করলে সে বলে তার ডিপ্রেশন ফিল হয়। এরপর ডক্টর তাকে একটু রেস্ট নিয়ে রিল্যাক্স করার পরামর্শ দেয়। সিন চেঞ্জ হলে আমরা একটি মুভির শুটিং দেখতে পাই। এখানে পার্ক একজন রাজার অভিনয় করছিল, কিন্তু ডায়লগগুলো অনেক বড় হওয়াতে সে হাতের মধ্যে লাইনগুলো লিখে নিয়েছিল। তবুও সে ভালোভাবে সিনটি করতে পারে না আর রাগান্বিত হয়ে বাহিরে চলে আসে। এখানে এসে মুভির পরিচালক আর রাইটারের সাথে অনেক রাগারাগি করে আর পরিচালককে বলে ডায়ালগের লাইনগুলো সে নিজের মতো করে বলবে। পরিচালকের এতে সংকোচ থাকলেও সে বাধ্য হয়ে পার্কের কথা মেনে নেয়। এর কিছুক্ষণ পর জিউন এক কাপ কফি এনে দেয় পার্ককে আর সে কফি মুখে দিতেই তার মুখ পুড়ে যায়। আসলে কফিটা অনেক গরম ছিল, তাই সেদিনের মতো শুটিং বন্ধ করে দেয়া হয়। রাতের বেলা একটি অ্যাওয়ার্ড ফাংশনে আমরা পার্ককে দেখতে পাই। সে এই বছরের বেস্ট অ্যাক্টরের পুরস্কারটি পায় আর এই অ্যাওয়ার্ডটি প্রেজেন্ট করেছিল তার এক্স হায়ুন। এরপর সে একটি ইমোশনাল স্পিচ দেয় যেখানে সে তার অতীতের জীবন তুলে ধরে। আসলে সে মধ্যবিত্ত একটি ফ্যামিলি থেকে আজ এই পর্যন্ত এসেছে আর এর সব ক্রেডিট সে তার ভক্তদের দিয়ে দেয়। এরপর দেখানো হয় জিউন আর পার্ক একটি পুরনো রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে। আসলে এই রেস্টুরেন্টটিতে তারা এর আগেও অনেকবার আসত, যখন তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। পার্ক জিউনকে কিছু টাকা দেয় তার ছেলের জন্য গিফট নিয়ে যাওয়ার জন্য, এর কারণ আজকে হলো ক্রিসমাস। এরপর আমরা জানতে পারি জিউন আর পার্ক অনেক আগে একসাথেই থিয়েটারে নাটক করত, কিন্তু জিউনকে ছোট ছোট রোল দেয়া হতো তাই সে এত বেশি জনপ্রিয় হতে পারেনি। কিন্তু পার্ক তার কাজে অনেক বেশি ফোকাস করেছে তাই সে আজ সফল। তবে এর জন্য পার্ককে একটি বিসর্জনও দিতে হয়েছিল। আসলে সে সিহুন নামের এক মেয়েকে অনেক বেশি ভালোবাসত, কিন্তু ক্যারিয়ারে ফোকাস করার জন্য সে সিহুনের সাথে ব্রেকআপ করে নিয়েছিল। পার্ক এই রেস্টুরেন্টের একটি দেয়ালে সিহুনের নামটি দেখতে পায়, কারণ এখানেই তারা মিট করত, আর এই নামটি দেখে পার্ক অনেক বেশি দুঃখী হয়ে যায়। এদিকে জিউন তাকে জানায় আগামীকাল সিহুনের একটি আর্ট এক্সিবিশন হবে এই শহরে। এরপর পার্ক অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। জিউন তাকে একটি ট্যাক্সিতে উঠিয়ে দেয়। কিছুদূর যাওয়ার পর ওই ট্যাক্সি ড্রাইভার পার্কের সাথে কথা বলতে শুরু করে। সে জানায় তার অতীত জীবনে সেও অনেক থিয়েটারে নাটক করেছে, কিন্তু সে তার জীবনে ব্যর্থ। কিন্তু সে লোক মুখে শুনেছে সফল মানুষেরা নাকি অনেক বেশি সুখী হয়। সে পার্কের কাছে প্রশ্ন করে সে তার জীবনে সুখী কিনা। উত্তরে পার্ক জানায় সে একদমই সুখী নয়, কারণ সে শুধু তার ক্যারিয়ারের দিকে নজর দিয়েছে, এখন তার পরিবারও নেই, ভালোবাসার মতো কোনো মানুষও নেই। এরপরেই পার্ক সেই ট্যাক্সিতে শুয়ে পড়ে আর সে তার চোখ খুললে দেখতে পায় সে অন্য আরেকজনের ঘরে চলে এসেছে। তাকে ঘুম থেকে উঠায় তারই দুজন যমজ ছেলে এবং মেয়ে। ছেলেটার নাম হলো রোহান আর মেয়েটার নাম হলো রুহি। এবং পার্ক দেখে সিহুন তার বর্তমান স্ত্রী। সে বুঝতেই পারছে না যে এসব কি হচ্ছে তার সাথে, কারণ সে তো গত রাতেও অনেক বড় একজন অভিনেতা ছিল আর তার কোনো পরিবার ছিল না। তাই সে দৌড়ে বাহিরে আসে এবং জিউনকে ফোন করার চেষ্টা করে, কিন্তু জিউনের নম্বরটি ভুল দেখাচ্ছিল। তাই সে তার গাড়িটি নিয়ে তার
অ্যাপার্টমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে দেখে তার গাড়িটিও পরিবর্তন হয়ে গিয়েছে। তার দামি গাড়ির জায়গায় এখন একটি পুরাতন গাড়ি দাঁড়িয়ে আছে। সে এটা নিয়েই অ্যাপার্টমেন্টে চলে আসে। সিকিউরিটি গার্ডরা তাকে চিনতেই পারে না, তবুও সে তার ফ্ল্যাটে নক করে। আর সেখানে গিয়ে পার্ক দেখতে পায় অন্য আরেকটি পরিবার সেখানে থাকছে। পার্ক তাদের বোঝানোর চেষ্টা করে যে সে অনেক বড় একজন অভিনেতা আর সে মুভিতে কাজ করে, কিন্তু কেউ তাকে চিনতে পারে না। তখনই সেখানে পুলিশ চলে আসে আর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সিহুন হাজির হয় তাকে ছাড়িয়ে নেয়ার জন্য। পুলিশ অফিসার সিহুনকে জানায় তার স্বামী পাগলের মতো আচরণ করছে, সে নিজেকে অনেক ফেমাস সেলিব্রিটি মনে করছে। সেই অফিসার সিহুনকে পরামর্শ দেয় সে যাতে পার্ককে বাড়ি নিয়ে গিয়ে শান্তিতে একটু ঘুমোতে দেয়। এরপর সিহুন আর পার্ক থানার বাহিরে আসে। পার্ক তার উপরে রাগ দেখিয়ে কথা বলে, কারণ তার বিশ্বাসই হচ্ছে না যে সিহুনের সাথে তার বিয়ে হয়েছে। সে তাকে জেদ দেখিয়ে অনেক কথা শোনায়, ফলে সিহুন তাকে চর দিয়ে বাড়িতে চলে যায়। তখনই আবার পার্কের মনে পড়ে গতরাতে সে জিউনের সাথে ড্রিঙ্কস করেছিল, আর এরপর সে একটি ট্যাক্সিতে উঠেছিল। সে বুঝতে পারে ওই ট্যাক্সিতেই এমন কিছু হয়েছে যেটা তার জীবন পরিবর্তন করে দিয়েছে। এরপর সিহুন তাকে বাড়িতে নিয়ে আসে। পার্ক প্রথমে তাকে গতকাল রাতের ঘটনাটি ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু সিহুন রাগান্বিত হয়ে গাড়ি থেকে নেমে যায় আর পার্ক এতে প্রচন্ড হতাশ হয়ে পড়ে, পাগলের মতন আচরণ করতে শুরু করে। তখনই আবার সেখানে রুহি চলে আসে। সে তার বাবাকে এমন অদ্ভুত আচরণ করতে দেখে একটু অবাক হয়। পার্ক তাকে জানায় সে তার স্মৃতি মনে করতে পারছে না, তাই এমন করছে, কিন্তু সে বলে খুব শীঘ্রই আবার সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর সে ঘরে প্রবেশ করে। সিহুন তাকে বলে আজকে তার বাড়িতে ফিরতে একটু দেরি হবে, কারণ সে আর্ট ক্লাস শেষ করে তার পুরনো বান্ধবীদের সাথে দেখা করতে যাবে। সে বলে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যেও, এই বলে সে চলে যায়। আর অপরদিকে পার্ক রোহান আর রুহিকে নিয়ে একটি পার্কে আসে। এরপর সে একটি গ্যারাজে যায় আর সেই ক্রিসমাস ট্রি লাগানো আছে এমন একটি ট্যাক্সির সন্ধান চায়, কিন্তু গ্যারাজের মালিক বলে এই ধরনের ট্যাক্সি পাওয়া যায় না। এরপর পার্ক সেই সাইকোলজি ডক্টরের কাছে আসে যে তাকে গতকালকেই চেক আপ করেছিল। পার্ক তার কাছে জিজ্ঞেস করে সে তাকে চিনতে পারছে কিনা। সৌভাগ্যবশত এই ডক্টর তাকে চিনতে পারে আর পার্কও অনেক আনন্দিত হয়। এরপর সে রুহি আর রোহানকে নিয়ে বাড়ি ফিরে আসে। এখানে সে ভাবতে থাকে ওই ডক্টর তাকে কিভাবে চিনল, এছাড়াও এই নতুন জীবনে সে কি কাজ করে এটাও জানা দরকার। তাই সে রুহির কাছে জিজ্ঞেস করে তার পেশা কি। এরপর রুহি টিভিতে তার একটি নাটকের অংশ দেখায়, যেটা দেখে পার্ক একদম হতবাক হয়ে যায়, কারণ সে খুব ছোট্ট একটি রোল প্লে করছে আর এই কারণেই মাঝে মাঝে তাকে কিছু মানুষ চিনতে পারে, ঠিক যেমনি ভাবে ওই ডক্টর তাকে চিনতে পেরেছিল। রাতের বেলা সিহুন বাড়ি ফিরে আসলে পার্ক ঠান্ডা মাথায় তাকে সব ঘটনা খুলে বলে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে গতকাল রাত পর্যন্ত সে অনেক বড় একজন সেলিব্রিটি ছিল আর আজকে সকালেই সে সাংসারিক বাবা হয়ে গিয়েছে। কিন্তু সিহুন তার কথায় বিশ্বাস করতে পারে না, সে ভাবে পার্ক কোনো নতুন স্ক্রিপ্টের গল্প তাকে শোনাচ্ছে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। সিহুন তাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলেও পার্ক দূরে সরে যায়। সকালবেলা রুহি আর রোহান পার্কের ঘুম ভাঙায়। এরপর সারাদিন সে তাদের দেখাশোনা করে। দিনের পর রাত আসে, রাত শেষ হলে দিন আসে, এভাবে অনেক দিন পার হয়ে যায়। এরপর সিন শিফট হয় পার্কের একটি শুটিং সেটে। সে এখনো ভালোভাবে লাইন মুখস্থ রাখতে পারে না, ফলে পরিচালক তাকে অনেক কথা শোনায়। বাড়ি ফিরে এসে দেখতে পায় তার পরিবার টিভিতে তার করা একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখছে আর তারা বেশ খুশিও ছিল। আর এখন পার্কও এই জীবনে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর উহি নামের একজন পার্ককে ফোন করে আর সে উহির সাথে দেখা করতে চলে আসে। আসলে এই উহিও তার মতোই একজন স্ট্রাগলিং অ্যাক্টর এবং এর আগের জীবনে জিউন এই উহিকে অনেক পছন্দ করত। পার্ক জিউনের ব্যাপারে তার কাছে জিজ্ঞেস করলে উহি জানায় আজকেই জিউনের অনেক বড় একটি হিট মুভি রিলিজ পাবে। এই শুনে পার্ক বিশ্বাসই করতে পারে না, সে ভাবে হয়তো জিউন ছোটখাটো কোনো রোলে অভিনয় করেছে। কিন্তু সে থিয়েটারে গিয়ে দেখতে পায় পুরো শো হাউসফুল হয়ে গিয়েছে আর জিউন এখন অনেক বড় একজন অভিনেতা আর সেই হলো এই মুভির মেইন হিরো। এই দেখে সে দ্রুত জিউনের ঠিকানায় ছুটে আসে, জিউনও তাকে দেখে চিনতে পারে। এরপর তারা একটি রেস্টুরেন্টে চলে আসে খাবার খাওয়ার জন্য। এখানে জিউন তাকে বলে অনেক বছর পর সে পার্ককে দেখতে পাচ্ছে আর তার এত জনপ্রিয়তার ক্রেডিট সে পার্ককেই দিয়ে দেয়। এর কারণ যখন তারা স্ট্রাগল করছিল তখন একটি নতুন মুভির অডিশনের জন্য তাদের দুজনকে ডাকা হয়, কিন্তু অডিশনের ফাইনালের দিন পার্ক সিহুনকে থামাতে এয়ারপোর্টে ছুটে গিয়েছিল আর এদিকে সে ওই অডিশনের উইনার হয়ে মুভি করা শুরু করে। পার্ক তার পরিবারের বিষয়ে জিজ্ঞেস করে, উত্তরে জিউন বলে সে বিয়েই করেনি, অর্থাৎ তাদের দুজনের জীবন একে অপরের সাথে
সাথে পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর পার্ক সেখান থেকে সিহুনের আর্ট গ্যালারিতে যায় আর সিহুনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা দুজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর অনেক গল্প গুজব করছিল। তারা প্রথমবার কিভাবে মিলিত হয়েছিল সেই ব্যাপারে কথা বলতে শুরু করে। আসলে পার্ক তাকে একটি আর্ট ক্লাসেই প্রথমবার দেখেছিল এবং সে এটাই বলে যে সিহুনের প্রত্যেকটি আর্ট তার অনেক বেশি ভালো লাগে। তবে সে জানায় যদি সে বিদেশে চলে যেত এবং হায়ার স্টাডিজ করত তাহলে আজকে সে অনেক বড় আর্টিস্ট হতো, এমনকি তার অনেক বড় বড় আর্ট এক্সিবিশন হতো। কিন্তু সিহুন তাকে বলে সে যদি তাকে চুজ না করে বিদেশ চলে যেত তাহলে আজ রোহান আর রুহিকে সে পেত না, অর্থাৎ সে তার জীবনে অনেক খুশি। এখানে পার্ক অনেক বেশি আবেগী হয়ে যায় আর সিহুকে কিস করতে শুরু করে। আসলে সেও ধীরে ধীরে এই নতুন জীবনে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে আর সে এখন বেশ আনন্দেই আছে। সিন চেঞ্জ হলে আমরা জিউনকে দেখতে পাই, সে পার্ককে নিয়ে একটি রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে। তবে তার উদ্দেশ্য হলো উহির সাথে দেখা করা, এর কারণ সে এখনো উহিকে পছন্দ করে কিন্তু সেটা তাকে জানাতে পারছে না। এরপর পার্ক তার বাড়িতে ফিরে আসে আর এখানে সিহুনের বান্ধবীরাও উপস্থিত ছিল। এরপর তারা সবাই মিলে পার্টি করে আর পার্কও অনেক ভালো সময় কাটায় তাদের সাথে। এরপরের দিন সকালবেলা পার্কের মা আসে তাদের বাড়িতে, সে রুহি আর রোহানকে নিজের হাতে রান্না করে খাইয়ে দেয়। এরপর পার্ক তাকে বলে সে তার আগামী বার্থডেতে তার মাকে একটি সুন্দর পার্স গিফট করবে। এই শুনে পার্কের মা বলে তুমি তো ভালো কোনো কাজ করো না, তাহলে কিভাবে গিফট করবে। পার্ক বলে সে তার আগের জীবনে তাকে অনেক বিলাসবহুল জায়গাতেও ঘুরতে নিয়ে গিয়েছে, যেটা এখন তার মনে নেই। এরপর পার্ক তার মাকে বাস স্টেশনে এগিয়ে দিতে আসে। এখানে পার্কের মা তাকে কিছু টাকা দেয় আর বলে ভালো কিছু খাবার কিনে নিয়ে যেতে আর তার বাবার সমাধিতেও একটু ঘুরে আসতে। কিন্তু পার্ক জানায় সে তার বাবার সমাধিতে যাবে না, কারণ গত 20 বছরে সে একবারও তার বাবাকে দেখতে যায়নি, ফলে সে তার বাবার মুখটিও ভুলে গিয়েছে। এই কারণে সমাধিতে গেলে সে অনেক বেশি আবেগী হয়ে যায়। সিন চেঞ্জ হলে আমরা দেখি সিহুন তার ছেলে মেয়েকে নিয়ে সমাধিতে প্রবেশ করছে আর পার্ক বাহিরে দাঁড়িয়েছিল। এরপর পার্ক চলে আসে একটি অডিশনের জন্য। ডিরেক্টররা তার অভিনয় খুব পছন্দ করে ফেলে কিন্তু তবুও তারা পার্ককে এই মুভিতে কাজ দিতে পারবে না, কারণ এর জন্য তাদের জিউনের পারমিশন লাগবে। এরপর পার্ক জিউনের সাথে দেখা করতে আসে আর তাকে বলে সে যাতে ওই পরিচালককে অনুরোধ করে তাকে এই মুভিতে সুযোগ করে দেয়। জিউন বলে সে তাকে অন্য আরেকটি মুভির ব্যবস্থা করে দিবে, কিন্তু পার্ক জানায় তার এই মুভিটাই করার ইচ্ছে হয়েছে। এই শুনে জিউন তার সাথে একটি বক্সিং ম্যাচ খেলার আহ্বান জানায়। সে বলে পার্ক যদি তাকে হারাতে পারে তাহলে সে মুভির পরিচালকের সাথে কথা বলবে। সিন চেঞ্জ হলে আমরা দেখি পার্ক আর জিউন রিংয়ের মধ্যে বক্সিং খেলছে, কিন্তু জিউন অনেক বেশি প্রফেশনাল, তাই সে এক ঘুষিতেই পার্ককে হারিয়ে দেয়। এরপর সে পার্ককে তার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অফার করে, কারণ তার আগের অ্যাসিস্ট্যান্টের সাথে এগ্রিমেন্ট শেষ হয়ে গিয়েছে আর সে এখন ভরসা করার মতো কাউকে খুঁজে পাচ্ছে না। কিন্তু পার্ক তার অফার রিজেক্ট করে দিয়ে চলে আসে, এর কারণ সে অনেক বড় অভিনেতা হতে চায়, তা একজনের অধীনে থেকে হওয়া অনেক বেশি কষ্টকর। এরপর পার্ক রোহান আর রুহিকে নিয়ে একটি মাঠে যায় খেলাধুলা করতে। এখানে রুহি তাকে জিজ্ঞেস করে তার কাছ থেকে কেউ অটোগ্রাফ নিতে আসে না কেন। পার্ক উত্তরে বলে এক সময়ে তার কাছ থেকেও অনেকেই অটোগ্রাফ নিতে আসতো। এরপর সে রুহির হাতে অটোগ্রাফ দেয় যাতে রুহি বুঝতে পারে সে কিভাবে সিগনেচার করত। ওইদিকে রোহান খেলার সময়ে একটি উঁচু স্থান থেকে পড়ে যায়, ফলে তার মাথায় অনেক আঘাত পায়। পার্ক তাকে কাঁধে তুলে হসপিটালে ছুটে আসে, কিন্তু ডক্টর জানায় রোহানের চিকিৎসা করতে হলে অনেক টাকার প্রয়োজন পড়বে। কিন্তু সেই মুহূর্তে পার্কের কাছে হসপিটালের বিল পে করার মতো টাকা ছিল না, ফলে সে জিউনের কাছে ছুটে যায় আর তাকে বলে সে তার অ্যাসিস্ট্যান্ট হতে রাজি আছে। এরপর থেকে সে জিউনের আন্ডারে কাজ করা শুরু করে, ঠিক যেমনটা এর আগের জীবনে জিউন পার্কের হয়ে কাজ করত। পার্ক সেসব কাজ করে যা জিউন এক সময় তার জন্য করেছিল, যেমন শুটিংয়ের সময়ে জিউনের জন্য কফি নিয়ে আসা। অপরদিকে জিউন সেই সব রোলগুলোর অফার পাচ্ছিল যেগুলো পার্ক পূর্বের জীবনে করে এসেছে। এভাবে অনেক দিন পার হয়। জিউন এবং পার্ক যখনই দেখা সাক্ষাৎ করে তখনই তারা শুধুমাত্র নতুন স্ক্রিপ্ট আর মুভি নিয়ে আলোচনা করত। পার্ক জিউনকে পরামর্শ দিত কোন মুভিটি তার করা উচিত আর কোনটি উচিত নয়। এরই মধ্যে জিউনেরও কিছু নিউজ ভাইরাল হতে থাকে, ঠিক যেমনটা পার্কের ক্ষেত্রে ঘটেছিল। খবরে লেখা ছিল জিউন একটি মেয়ের সাথে বারবার কথাবার্তা বলছে, এর মানে তাদের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে। আসলে এখানে উহির কথা বলা হচ্ছিল। এরপর একদিন জিউন তার নেক্সট মুভির কাজ করতে শুটিংয়ের লোকেশনে পৌঁছায়, কিন্তু এই মুভিতে একজন কো অ্যাক্টর প্রয়োজন পড়ে। পরিচালক পার্ককে দেখে পছন্দ করে আর এরপর জিউনের কো অ্যাক্টরের রোলে তাকেই সিলেক্ট করা হয়। পার্ক ঘোড়ায় চড়ে একটি শর্টের অডিশন দেয় যা পরিচালক এবং রাইটারের অনেক বেশি ভালো লাগে, তারা পার্কের অনেক প্রশংসাও করে। এরপর থেকে পার্ক আরও অনেক মুভির কাজ পাওয়া
করা শুরু করে আর ধীরে ধীরে সে পরিচিতি লাভ করতে থাকে। এরই মধ্যে তার কিছু অ্যাকশন ক্যাটাগরির মুভিও রিলিজ পায় যা তাকে অনেক জনপ্রিয় করে তোলে। সিহুন আর তার ছেলেমেয়েরাও এই রোলগুলো অনেক বেশি এনজয় করে। তবে পার্ক তার কাজের ফাঁকে ফ্যামিলিকেও ঠিকভাবে সময় দিতে পারছিল আর সে এখন অনেক বেশি আনন্দিত ছিল তার পরিবারের সাথে টাইম স্পেন্ড করে। বড় বড় মুভিতে কাজ করার ফলে ধীরে ধীরে তার পারিশ্রমিকও বৃদ্ধি পায় আর সে তার পুরো পরিবার নিয়ে দামি আর বিলাসবহুল সব রেস্টুরেন্টে ডিনার করতে যায়। এরপর পার্ক একটি ফাইভ স্টার হোটেলের ফ্ল্যাটে তাদেরকে নিয়ে যায় যেটা জিউনের জন্য বরাদ্দ ছিল, কিন্তু সে একটি কাজে শহরের বাইরে গিয়েছে আর সে ফিরে না আসা পর্যন্ত পার্ক তার পরিবার সহ এখানে থাকতে পারবে। পার্ক আরো বলে রুহি আর রোহান চাইলে এই শহরের নামি দামি স্কুলে অ্যাডমিশন নিতে পারবে, কিন্তু সিহুন বলে এই ফ্ল্যাটটি অনেক বিলাসবহুল হলেও সে এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, কারণ সে তার ছেলেমেয়েদেরকে প্রকৃতির মাঝে রেখে বড় করতে চায়। এছাড়াও তাদের পুরনো বাড়িটিতে অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেগুলোর তুলনায় এই দামি ফ্ল্যাটের মূল্য অনেক কম। এই নিয়ে পার্ক আর সিহুনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং তারা একে অপরের সাথে ঝগড়া শুরু করে। সেই মুহূর্তে রুহি আর রোহান রুমে চলে আসাতে তারা ঝগড়া থামিয়ে দেয়, কিন্তু পার্ক অনেক বেশি দুঃখী ছিল। এরপর তারা বাড়িতে ফিরে আসে। অনেক রাত হয়ে যাওয়াতে রুহি আর রোহান ঘুমিয়ে পড়ে। অপরদিকে পার্ক তাদের ফ্যামিলি ফটোগুলো দেখতে থাকে। এরপর সে বলে ওঠে যখন তার কাছে অনেক ধন সম্পত্তি ছিল তখন সিহুন আর তার সন্তানরা পাশে ছিল না, কিন্তু সে সবসময় একটি হাসি খুশি পরিবারের স্বপ্ন দেখত। বর্তমানে সেই স্বপ্নটি পূরণ হয়েছে এবং সে এই নতুন জীবনে অনেক বেশি সুখী। আর কোনো ডিপ্রেশন নেই, কোনো প্রকার দুঃখ কষ্টও নেই। এরপর সে বলে এই সুখী জীবনটি যদি তার একটি স্বপ্ন হয়ে থাকে তাহলে যাতে তার ঘুম কখনো না ভাঙে। এখানে সিহুন পার্কের কাঁধে মাথা রেখে শুয়েছিল আর তারা খুবই সুন্দর একটি মুহূর্ত কাটায়। এরপর আমরা দেখি পার্ক তার পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি শুটিংয়ের কাজগুলো অনেক বেশি গুরুত্বের সাথে সম্পন্ন করছে আর তার জনপ্রিয়তাও ধীরে ধীরে এতটাই বৃদ্ধি পায় যে মানুষজন এখন তার সাথেও সেলফি নিতে আসে। একদিন এক পরিচালক জিউন আর পার্ককে বলে তাদের জায়গা পরিবর্তন করে নিতে, অর্থাৎ পার্ক হবে মেইন লিড আর জিউন হবে তার অ্যাসিস্ট্যান্ট। এরপর মিডিয়ার লোকজনও পার্কের ইন্টারভিউ নেয় আর সেখানে বলা হয় পার্ক একজন রাইজিং স্টার। এই খবরটি সিহুনও দেখে আর অনেক বেশি খুশি হয়, কিন্তু সেরা অভিনেতার অ্যাওয়ার্ডটি সিউনকেই দেয়া হয়। এর কারণ তারই সব থেকে বেশি মুভি রিলিজ পেয়েছিল গত বছর। অ্যাওয়ার্ড ফাংশন শেষ করে জিউন আর পার্ক ওই রেস্টুরেন্টে যায় যেখানে তারা এক বছর আগে ক্রিসমাসের রাতে এসেছিল। এখানে পার্ক একটি দেয়ালে সিহুন আর তার নিজের নামটি পাশাপাশি দেখতে পায়। তবে এবার সে হতাশ না হয়ে বরং একটু মুচকি হাসে। এর কারণ এই জীবনে সে দুটোই পেয়েছে, আর কোনো আক্ষেপ নেই তার। এমনকি সে অনেক বড় একটি মুভির অফার পেয়েছে যেটা করতে অন্য শহরে 3 মাস থাকতে হবে, কিন্তু সে তার পরিবারের কাছাকাছি থাকার জন্য সেই মুভিটি রিজেক্ট করে দিয়েছে। অপরদিকে জিউন অনেক বেশি দুঃখী ছিল, এর কারণ সেও পার্কের মতো একটি ছোট্ট পরিবারের স্বপ্ন দেখে, ঠিক যেমনটা পার্ক একসময়ে জিউনকে দেখে ভাবত। এরপর জিউন আরো বলে সে উহিকে বিয়ে করতে চায় আর পার্ক যাতে এই বিষয়ে তাকে সাহায্য করে। এরপর জিউন অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে যে কারণে পার্ক তাকে একটি গাড়িতে উঠিয়ে দেয় আর সেও একটি ট্যাক্সিতে উঠে পড়ে, কিন্তু সে ট্যাক্সিতে উঠে অবাক হয়ে যায় কারণ এই ট্যাক্সিতেই সে 1 বছর আগে উঠেছিল এবং তারপরেই তার পুরো জীবন পাল্টে গিয়েছিল। ট্যাক্সি ড্রাইভার তাকে বলে 1 বছর অনেক দ্রুত চলে গেল, তুমি নিশ্চয়ই এখন অনেক বেশি সুখী, তোমাকে আগের জীবনে ফেরত যাওয়া উচিত। কিন্তু পার্ক তাকে বলে সে তার এই নতুন জীবনকেই আপন করে নিয়েছে, সে তার অতীত জীবনে ফেরত যেতে ইচ্ছুক নয়। কিন্তু ড্রাইভার তাকে বলে এটা সম্ভব নয়, তাকে ফেরত যেতেই হবে। সে আসলে পার্ককে একটি মূল্যবান শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। এরপর সে একটি কাহিনী শোনায়। সে বলে সেও পার্কের মতোই অভিনেতা ছিল, কিন্তু সে তার পরিবারকে সময় দিতে পারেনি, এমনকি পরিবার কি সেটাই উপলব্ধি করতে পারেনি। সে শুধু কাজ আর টাকার পেছনে ছুটেছে। এর ফলে সে যখন মৃত্যুবরণ করে তখন শেষবারের মতন তার সন্তানকেও দেখতে পারেনি। এসব কিছু শুনে পার্ক কান্না করতে শুরু করে আর গাড়ি থেকে নেমে তার বাড়ি ফিরে যায়। রুহি আর রোহানের সাথে ভালো একটি সময় কাটায়। আসলে সে বুঝতে পারছে আজকের রাতটি তার শেষ রাত, আগামীকাল সে তার অতীত জীবনে ফিরে যাবে। এরপর রুহিকে বেডে শুইয়ে দিয়ে পার্ক কান্না করতে থাকে, যেটা দেখে রুহি বলে ওঠে তুমি হয়তো তোমার স্মৃতি ফেরত পেয়েছো, এই কারণে কান্না করছো। এর উত্তরে পার্ক কোনো কথা বলে না, শুধু তার দিকে তাকিয়ে কান্না করতে থাকে। এরপর সে সিহুনের সাথে একটি জায়গায় বসে গল্প করে। সিহুন তাকে একটি ছবি দেখায় যেখানে পার্ককে তার বাবা ধরে রেখেছিল আর এই ছবিটি দেখেই পার্ক বুঝতে পারে যে সেই ট্যাক্সি ড্রাইভারই হলো তার বাবা, যে কিনা তার সাথে টাইম স্পেন্ড করতে ব্যর্থ হয়েছিল। এটা মনে করতে পেরে পার্ক অনেক বেশি আবেগী হয়ে যায়। এরপর সে সিহুনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সে
নিজেকে তার বিলাসবহুল ফ্ল্যাটে আবিষ্কার করে। এখানে জিউনো উপস্থিত ছিল। সে তাকে কাজের শিডিউল শোনায়। পার্ক তাকে বলে, তুমি এক বছর আগে আমাকে বলেছিলে যে সিহুন একটি আর্ট এক্সিবিশনের আয়োজন করেছে, কিন্তু জিউন বলে সে এক বছর আগে নয় বরং গত রাতেই বলেছিল, আর সিহুনের আর্ট এক্সিবিশনটি আজকেই হচ্ছে। এরপর পার্ক দৌড়ে সেই আর্ট এক্সিবিশনে ছুটে আসে আর এখানে সে একটি পেইন্টিং দেখতে পায়। কিছুক্ষণ পরেই সেখানে সিহুন চলে আসে আর সে পার্ককে দেখে অনেক অবাক হয়। জিজ্ঞেস করে সে কেন এত বছর পর তার সাথে দেখা করতে এসেছে। পার্ক তাকে বলে সে যে বাড়িটির পেইন্টিং তৈরি করেছে সেটা বাস্তবেও আছে। এরপর সে সিহুনের হাত ধরে তাকে ওই বাড়িটির সামনে নিয়ে যায় আর বলে এই বাড়িতে তারা একসাথে বসবাস করেছে, তার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে। এরপর সিন দু বছর সামনে চলে আসে। এখানে আমরা দেখি পার্ক এখন সিহুনের হাজবেন্ড আর তাদের যমজ সন্তান হয়েছে, যাদের নাম হলো রুহি আর রোহান। অর্থাৎ পার্ক সঠিক সিদ্ধান্ত নিয়ে তার সুখী জীবনটি আবার ফিরে পেয়েছে আর এই হাসি খুশি পরিবার নিয়েই পার্কের জীবন চলতে থাকে। এভাবে আবারও ক্রিসমাসের রাতটি চলে আসে। একজন ডিপ্রেসড ব্যবসায়ী একটি ট্যাক্সিতে উঠে বসে। সে তার বিজনেস নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। তখনই সে ট্যাক্সির ড্রাইভারের দিকে তাকায় আর ট্যাক্সি ড্রাইভার তার দিকে তাকিয়ে একটু মুচকি হাসে। আর এইখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে।